কিমের নির্দেশ পেলেই পরমাণু বিস্ফোরণ। কোরীয় অঞ্চলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক অবস্থানের কারণে উত্তর কোরিয়া যে কোনো মুহূর্তে নতুন পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। সোমবার পিয়ংইয়ং জানায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যে মুহূর্তে এবং যেখানে বিস্ফোরণ চাইবেন সেই মুহূর্তেই সেখানে পরমাণু বিস্ফোরণ ঘটবে। পাশাপাশি কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের প্রান্তে ঠেলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর সঙ্গে মহড়া দিতে দুটি মার্কিন বোমারু বিমান কোরীয় উপদ্বীপের ওই দিকে উড়ে যাওয়ার পর এই অভিযোগ করে পিয়ংইয়ং। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের। এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পরবর্তী পরমাণু বিস্ফোরণের বিষয়ে ইঙ্গিত মিলেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমেরিকা যে পথে লড়তে চায় উত্তর কোরিয়া ঠিক সেই পথেই জবাব দিতে প্রস্তুত। কেসিএনএ সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যতক্ষণ না ওয়াশিংটন তার আগ্রাসী নীতি ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত উত্তর কোরিয়া নিজের পরমাণু হামলার সক্ষমতা আরও জোরদার করতে থাকবে, নিজেদের পরমাণু অস্ত্রাগারকে আরও শক্তিশালী করে তুলতে। উত্তর কোরিয়া এতদিন যেভাবে এগিয়েছে এখনও সেভাবে এগোবে। দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশ পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওই মুখপাত্র। আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।